হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সে বিষয়টা হলো কিভাবে আপনি ফেসবুকের হিরো হয়ে উঠবেন হাউ টু বিকাম অ্যা হিরো অফ ফেসবুক তো এই বিষয়টা দেখানোর আগে বা এই বিষয়টা আলোচনা করার পূর্বে বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন কারণ আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে পেয়ে যাবেন আপনি তো যাই হোক বিহার চলুন শুরু করি যেমনটা বলতেছিলাম আপনি কিভাবে ফেসবুকের হিরো হয়ে উঠবেন তো এটা করতে হলে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে এবং প্লে স্টোর থেকে আপনাকে ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে তো অবশ্যই আপনি এখানে বাংলায় লিখবেন ফেসবুক তারপরে লিখবেন হিরো ফেসবুক হিরো লিখে আপনি সার্চ দিলে আপনার সামনে ঠিক এমন কতগুলা ফেসবুকের সফটওয়্যার কিন্তু এসে হাজির হবে তো আপনি ঠিক এখান থেকে দেখেন দুই নম্বর যে সফটওয়্যারটা আছে হয়ে উঠুন ফেসবুক হিরো ফেবু টিপস বাংলা টিপস অ্যান্ড ট্রিক্স এই সফটওয়্যারটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন আর ডাউনলোড করার পূর্বে অবশ্যই দেখে নেবেন এটাতে একশো থাউজেন্ড ডাউনলোড এবং ফোর কিন্তু এর রেটিং তো যেখানে যে অ্যাপসটার রেটিং ফোর পয়েন্ট সিক্স নিঃসন্দেহে আমরা এই অ্যাপসটাকে একটা ভালো অ্যাপসের মর্যাদা কিন্তু দিতে পারি তো যাই হোক আমার কাছে দারুণ লেগেছে অ্যাপসটা তো এখন এই অ্যাপসটারই কাজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করা করবো তো আপনি এখান থেকে ইনস্টল করে নেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করতেছি না আমি ওপেনে ক্লিক করছি ওপেনে ক্লিক করার পরে হয়তোবা আপনাদের এখানে দু একটা অ্যাড আসতে পারে তো যাই হোক এখন অ্যাডটা দেয় নাই যেহেতু এটা একটা ফ্রি অ্যাপস তো এখ এখানে দেখুন লেখা আছে নতুন ডাটা চেক করা হচ্ছে তো তার আগে বন্ধুদেরকে বলে রাখি এটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশি একটা অ্যাপস তো যাই হোক আপনি যখন নতুন ডাটা চেক করা হচ্ছে এই অপশনটা যখন চলে যাবে তখন আপনি ক্লিক করবেন ফেসবুক হিরো এই অপশনটাতে আমার এখানে একটু নেটের প্রবলেম আছে যার কারণে একটু সময় নিচ্ছে তো যাই হোক আপনি ফেসবুক হিরো এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশানটাতে ক্লিক করলে দেখেন আপনার এখানে অনেকগুলা টিপস কিন্তু দেওয়া আছে আপনি কিভাবে একজন ভালো ফেসবুকার হয়ে উঠবেন তারই পরামর্শ কিন্তু এটাতে দেওয়া আছে তো প্রথমে যেটা দেওয়া আছে দেখেন ফেসবুকে যা পড়েছেন তা বন্ধুদের ওয়ালে অটো পোস্ট বন্ধ করুন আপনার ফেসবুক চ্যাট বক্সকে সাজিয়ে নিন দেখেন অনেক সময় আমরা ফেসবুকে আমাদের পার্সোনাল কিছু পড়ার থাকে বা দেখার থাকে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি আমাদের বন্ধুদের ওয়ালে চলে যায় সেটা মোটেও ভালো দেখায় না তো আপনি এখান থেকে জানতে পারবেন কিভাবে আপনি এটা বন্ধ করতে পারেন তারপরে যে অপশনটা আপনার ফেসবুক চ্যাট বক্সকে সাজিয়ে নিন সুন্দর করে আপনার ফেসবুকের চ্যাট বক্সটা কিন্তু আপনি সাজিয়ে নিতে পারেন তারপরে যে অপশনটা আছে ফেসবুককে ফ্রেন্ডলি লুকানোর নিয়ম আপনি কিভাবে আপনার ফ্রেন্ড লিস্টটা লুকিয়ে রাখবেন মানে কেউ আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে না সেটা নিয়ে কিন্তু এখানে আলোচনা আছে কাস্টম সেটিং সম্পর্কে ধারণা ধারণা এই বিষয়টা নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে সাজিয়ে সহজেই জানুন কে বা কারা আপনাকে আনফ্রেন্ড করল তো দেখেন এরকমই অনেকগুলা টিপস কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে কীভাবে অপ্রয়োজনীয় ফেসবুক অ্যাপ আপনি রিমুভ করবেন ফেসবুক আইডি নিরাপত্তায় সাত সাতটি বিষয় তো এইভাবে কিন্তু আপনি অনেকগুলা টিপস এখান থেকে পেয়ে যাবেন এবং একজন ভালো ফেসবুকার হিসেবে আপনি কিন্তু ফেসবুক কন্টিনিউ করতে পারবেন তো আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই দিই আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন তো ফেসবুক চ্যাট থেকে অনলাইন স্ট্যাটাস হাইড করার নিয়ম দেখেন এখানে যখন আমি এই অপশানটাতে ক্লিক করব ঠিক তখন এই অপশনটা নিয়ে কিন্তু এখানে বিস্তারিত আলোচনা আছে দেখেন ফেসবুক সম্প্রতি নতুন একটা ফিচার চালু করেছে যার মাধ্যমে আপনি আপনার অনলাইন স্ট্যাটাস হাইড করতে পারেন এবং কিভাবে আপনি হাইট করতে পারবেন দেখেন এখানে কিন্তু সেইটা নিয়ে আলোচনা করা আছে খুব সুন্দর করে প্রথমে সেটিংয়ে গিয়ে অ্যাডভান্সে সেটিংয়ে ক্লিক করুন অ্যাডভান্স সেটিংয়ে আপনি দুটো অপশন পাবেন টার্ন অন চ্যাট ফর অল ফ্রেন্ড এবং টার্ন অন চ্যাট ফ্রম সিলেক্টেড ফ্রেন্ড আপনি আপনার পছন্দমতো অপশান বাছাই করে সেভ বাটনে ক্লিক করুন এরকম খুব সুন্দর করে যে অপশনগুলো দেওয়া আছে এবং সবগুলারই কিন্তু বিস্তারিত আলোচনা এখানে দেওয়া আছে তো যাই হোক ভিওয়ার্স আজকে এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করা আমার বিষয় তো যদি মনে করেন এই শেয়ার করা বিষয়টা থেকে আপনি উপকৃত হয়েছেন এবং কিছু জানতে পেরেছেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না কারণ আপনারা লাইক দিলে আমরা কিন্তু উৎসাহ বোধ করি